আগেই তুমিও যেমনটা বলছিলে যে খুনের ঘটনা ঘটেছে পুরুলিয়ার ঝালদায় চারবারের কংগ্রেস কাউন্সিলর গতকাল বিকেল বেলায় তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা এবং যে ঘটনা ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে সেই ঘটনাতে এবার মৃতের দাদাকে আটক করেছে পুলিশ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপক কান্দু এবার তৃণমূলের টিকিটে দু নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হন তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করেছে ঝালদা থানার পুলিশ ফলে রাজনৈতিক কারণ নাকি পারিবারিক বিবাদের জেরে খুন তা খতিয়ে দেখা হচ্ছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় দাদাকে আটক করেছে পুলিশ কংগ্রেস কাউন্সিলর তপন ভাইপো দীপক কান্দু এবার তৃণমূলের টিকিটে দু নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হন তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করেছে ঝালদা থানার পুলিশ ফলে রাজনৈতিক কারণ নাকি পারিবারিক বিবাদের যেরে খুন তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে যেমনটা জানা যাচ্ছে ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় মৃতের দাদাকে আটক করেছে পুলিশ কংগ্রেস কাউন্সিলর তপন ভাইপো দীপক কান্দু এবার কান্দুর তৃণমূলের টিকিটে দু নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হন তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করেছে ঝালদা থানার পুলিশ ফলে রাজনৈতিক কারণ নাকি পারিবারিক বিবাদের যে রেখুন তা খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত গতকালই বিকেল বেলায় ঝালদার চারবারের কংগ্রেস কাউন্সিলর তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা এবং যে ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদদার সন্দীপ মৃতের দাদাকে পুলিশ আটক করেছে এখনো পর্যন্ত কি জানতে পারছো পুলিশ সূত্রে আলদার ঘটনায় যে তপন কানু গতকালকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এখন আপাতত জানা যাচ্ছে যে এই তপন কান্দুর দাদা নরেন কান্দুকে পুলিশ আটক করেছে কিন্তু যেহেতু এখনো কোনো মানে পরিবারের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে কোনো রিটিন অভিযোগ হয়নি তাই তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীকালে তার পরিবারের দাবি যে বডি আসার পরই তারপরই তারা সিদ্ধান্ত নেবে কি রিটিন কমপ্লেন করবেন সন্তানে ধন্যবাদ অন্যদিকে পানিহাটিতেও যে ঘটনা ঘটেছে স্বর্ণালী সেখানে তৃণমূল কাউন্সিলরকে একেবারে মাথায় গুলি করে খুন করা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে এই শুটার শুটারের নাম অমিত পণ্ডিত বাড়ি পন্ডিত হরিণঘাটায় গুলি করার পর হেঁটে পালায় ওই দুষ্কৃতির যেমনটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন পুলিশ সূত্রে খবর তৃণমূল কাউন্সিলরকে খুনের পর জামা বদল করে আগরপাড়ায় একটি ঝোপের মধ্যে লুকিয়েছিল ওই শুটার সেখান থেকে তাকে গ্রেপ্তার করে খর্তা থানার পুলিশ পানিহাটিতে তৃণমূল খুনের ঘটনায় ইতিমধ্যে শুটারকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম অমিত নদীয়ার হরিণ ঘাটায় তার বাড়ি গুলি করার পর হেঁটে পালিয়ে যায় ওই দুষ্কৃতী আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সমীরন পালের কাছে সমীরন পুলিশ সূত্রে ঠিক কি কি জানা যাচ্ছে ওই শুটারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসছে দেখো ওই শুটার অমিত পন্ডিতকে গ্রেপ্তার করেছে খরদা থানার পুলিশ এবং গতকাল গভীর রাতে গ্রেপ্তার করেছে এবং এলাকায় সেই এলাকায় আমরা রয়েছি আগরপাড়ার খোয়ার রোড এবং সেখানকার এই ঝোপ জঙ্গল ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো এই ঝোপ থেকে এই ঝোপের মধ্যেই খুনের পর গলি দিয়ে দৌড়ে পালিয়ে আসে এতটাই অমিত পন্ডিত এখানেই লুকিয়েছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বারবার অভিযোগ করছিলেন যে এখানে ঝোপের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে তারপরেও তারা বলছেন পুলিশ পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো তারাও ওই দুষ্কৃতি দেখতে পান এবং আগুন লাগিয়ে দেয় এবং সেখান থেকে তারা মারধর করে তারপরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই অমিত পন্ডিত তার বাড়ি হচ্ছে হরিণঘাটা থানা এলাকায় এবং সেই শ্যুট করেছিল এবং শ্যুট করার পর এবং তার যে নীল জামা পড়েছিল সেই পোষাকোষে বদলে ফেলে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা গলি দিয়ে দৌড়ে পালায় তাই এবং আততাই পালিয়ে যাওয়ার পর সেখান থেকে সে ছুটে আসে আমরা কথা বলে নেব আরও একজন প্রত্যক্ষদের সঙ্গে পুলিশকে আপনারা কীভাবে জানেন এখানেই যে আততায়ী লুকিয়ে আছে কী করে জানলেন আমরা যখন দেখুন মানুষ তখন অনেকে বলছি যে দৌড়ে দৌড়ে এদিকেই আসবে তো আমরা বুঝতে পেরেছি যে জঙ্গল আছে এখানে এখানে নিশ্চয়ই পালাবে তা আমরা এখানে তো আগে অনেক খুঁজেছি আমরা তো পাইনি পাইনি এবার তখন আমরা যখন সাড়ে বারোটা বাজে আমরা খুঁজে খুঁজে তারপর আমরা সদ্য ঘরে ঢুকেছি তো আমাদের এই প্রতিবেশী এক নেপু বলে ও এখানে পাইচারি করছিল পাইচারি করতে গিয়ে ও দেখে যে ওই একটা আমাদের ওখানে ভাঙা এখান থেকে একটু ভাঙা আছে তো ও দেখে যে ওখানে একটু নড়াচড়া করছে তখন ও দেখে ও বুঝতে পেরেছে যেই হবে তখন ও আরেকজনকে ডাকতে গেছে যে তুই দেখ যেন পালিয়ে না যায় আমি লোক যাই তত খুনে যেই ডাকতে গেছে তত খুনে ও মানে পালিয়ে গেছে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে কিন্তু আমরা এসে খুঁজে খুঁজে কোথাও পাই না তারপরে সব আগুন ফাগুন জ্বালিয়ে দেওয়ার পর তখন তাকে ওখান থেকে বার করে নেওয়া হয়েছে বার করে আমরা বার করেছি খোয়ারোটে লোক মানে থলুদার মহাজাতির লোকরা বার করেছে বার করা কেন বার করলেন পুলিশ কি করছে পুলিশ যায়নি পুলিশ তাই ওখানে দাঁড়িয়ে ছিল পুলিশকে আমরা যখন বলছি আপনারা যান পুলিশ পুলিশ বলছে যে ওদের হাতে যদি রিভলভার থাকে যদি ক্ষতিগত আমাদের আমরা যদি আমাদের যদি আমাদের জানের এ করে আমরা লড়তে পারি তো পুলিশ লড়তে পারে না একেবারে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো রকম ভাবে উদ্বেগ নেয়নি এই ঝোপ থেকে দুষ্কৃতিকে গ্রেপ্তার করার কার্য তো তারা নিজেরা দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে এই ঝোপ জঙ্গলের মধ্যে থেকে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পোশাক বদলে ফেলা হয়েছিল কি দেখেছে রাত বারোটা তখন বাজে পাড়ার এক প্রতিবেশী দেখতে পেয়েছে যে কেউ একটা আলো পালানোর চেষ্টা করছে এবং অন্ধকারে লুকিয়ে আছে তো দেখতে পেয়ে আরো ডেকে এখানে দাঁড় করিয়ে যায় যাতে সে পালাতে না পারে তার সন্দেহ হয়েছিল যে সেই আত হতে পারে এবং তারপরে সে ক্লাবের থেকে ক্লাবের ছেলে এবং পুলিশকে ডেকে আনে ইন দ্য মেন টাইম আমরাও বাড়ি থেকে বেরিয়ে যাই বুঝতে পেরে এবং তারপরে আমরাই পাড়ার লোকেরা মিলে এই পাঁচিল ঘেসে দাঁড়িয়ে থাকি যাতে সে পালাতে না পারে এবং পাড়ার ছেলেরা এই জঙ্গলে আগুন জ্বালিয়ে দেয় এবং তার আপনাদের ভয় লাগছিল যদি ওই দুষ্কৃতীরা গুলি সেই মুহূর্তে ভয় লাগেনি একেবারে তা বলবো না তবে পুলিশের ভূমিকা দেখে আমরা এতটাই স্টান্ড হয়ে গিয়েছিলাম যে পুলিশ তো কোনো ভূমিকাই নেই ছিল আমাদেরই মনে হয়েছিল যে আমাদের সবার প্রিয় কাউন্সিলারের মৃত্যুর একটা মীমাংসা হওয়া দরকার সেই জন্য আমরা সাহস করেই এগিয়ে গেছিলাম ওকে ধরতে তাই তখন ভয়ের থেকেও বেশি সাহসটাই দেখিয়েছিলাম পুলিশ তখন তারপরে তারপরে পুলিশ ছিলই কিন্তু পুলিশের ভূমিকাটা নেই আমাদের প্রশ্ন যে আমাদের পাড়ার ছেলেরা ওই জঙ্গলে গিয়ে এতদাইকে খুঁজছে প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশের কাছে আম শাখা সত্ত্বেও পুলিশ কিন্তু গেল না একবারও জঙ্গলের সামনে খুঁজতে ওকে খুঁজে এনে আততাইকে বের করে এনে পুলিশের হাতে দেওয়া হয়েছে তখন পুলিশ এতদাইকে নিয়ে থানায় যায় এটা ছিল শুধু পুলিশের ভূমিকা এখানে কি করে পালিয়ে এলো এইখানে কি রাস্তা অন্ধকার থাকে ঝোপ জঙ্গল থাকে হ্যাঁ এখানে রাস্তা অন্ধকার থাকে এই ঝোপ জঙ্গল থাকে এখানে অসমরণ অবস্থান নিবাসীদের সঙ্গে এইখানে পালানো লাইট থাকে সেরকম জোর মানে যেরকম না বুঝলেন যে একজন যদি লুকিয়েও যায় সেরকমভাবে আলো নাই। এই তাড়া করার পরে যে এইখানে ঢুকিয়েছে আমরা প্রথম থেকেই জানি এবং পুলিশকে সেই ইনফরমেশন দেয়া হয়েছিল পুলিশ সেটা ইনিশিয়েটিভ নাইনি। সন্ধ্যা সাড়ে সাতটার সময় খুনের ঘটনা সংঘটিত হয় তারপরে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় জব জঙ্গল থেকে এবং পুলিশ যেটা জানাচ্ছে এই জঙ্গলের মধ্যে সে ছিল কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য তারা অনেক আগেই পুলিশকে জানিয়েছিল এবং পুলিশকে জানানোর পর পুলিশ তাদের তারা কোনো ঝুঁকি নিতে চায়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এরপরে গভীর রাতে ওই জঙ্গল থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অমিত পণ্ডিতকে এবং গ্রেপ্তারের পর তাকে খড়দা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বেশ কয়েকবার আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও এলাকার বাসিন্দাদের বক্তব্য যে খুনের পর নর্থ স্টেশন রোড থেকে পায়ে হেঁটে দুষ্কৃতী একেবারে চলে আসে সোজা এই জঙ্গল এবং জঙ্গলেই সেখানেই ঘাপটি মেরেছিল এবং তারপরে স্থানীয় বাসিন্দারা গোটা জঙ্গলটা কার্যত ঝুঁকি নিয়ে ঘিরে রেখেছিল এবং তাদের অভিযোগ পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ জঙ্গলে তল্লাশি চালানি তারাই কার্যত তাকে পাকড়াও করে এবং তাকে মারধর করা হয় এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যেহেতু অমিত পণ্ডিত তার বাড়ি নদীয়ার হরিণঘাটা থানা এলাকায় তিনি কীভাবে এই এই দুষ্কৃতি কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং একটা তথ্য উঠে আসছে যে এই খুনের ঘটনায় ভাড়াটে খুনি নিয়োগ করা হতে পারে কেননা যেভাবে খুনের ঘটনা সংঘটিত হয়েছে পরিকল্পিত হামলা বেশ কয়েকবার দুষ্কৃতীরা রেকি করেছিল এবং সিসিটিভি ফুটেজেও স্পষ্ট দেখা যাচ্ছে একজন দুষ্কৃতী ফোনে কথা বলছে এবং তারপরেই তা অর্থাৎ অনুপম দত্তের সর্বশেষ অবস্থান কি দুষ্কৃতীদেরকে জানানো হচ্ছিল এলাকার আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রথম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে যে এক নম্বর মহাজাতি নগর ধরে খোয়ার রোডের খোয়ার রোডের দিকে এগিয়ে যেতে পারে এবং এই সেই ঘটনার পরপরই তারা এখানে এসে তল্লাশি চালায় এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য যে তারা জানানো সত্ত্বেও পুলিশ তল্লাশি চালায়নি এই খোয়ার রোডের জঙ্গল থেকেই ঝোপ জঙ্গল থেকে অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করা হয়েছে এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য আগে তল্লাশি চালায় আগেই তাকে গ্রেপ্তার করা হতো কিন্তু এই ঘটনায় আর কারা কারা যুক্ত খতিয়ে দেখছে খরদা থানার পুলিশ ধন্যবাদ সুমীর এর আগে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুন করার খবর সম্প্রচারের সময় ভুলবশত আমরা পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে খুন করার ফুটেজ চালিয়ে ফেলি এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী যে যে খবরে নজর রাখবো এখন এই ঘটনা ঘটার পর টুইট করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরা হাকিম তিনি লেখেন পানিহাটি পুরসভার পুর প্রতিনিধি অনুপম দত্তের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এইভাবে খুন করে নৈরাজ্য সৃষ্টি করে তৃণমূলের শক্তিকে ক্ষয় করা যাবে না এই ঘটনার তীব্র ধিক্কার জানায় অন্যদিকে বিজেপির সুকান্ত মজুমদার তিনি টুইট করে যেমনটা বলেছেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কোনো শেষ নেই দুজন কাউন্সিলরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের কি হবে যে এই মুহূর্তে নজর সত্যজিৎ রায়ের এক বছর ব্যাপী শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হবে দোসরা মে বিশ্ব বাঙালি চিত্র পরিচালকের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান হবে মন্দির প্রেক্ষাগৃহে সেই উপলক্ষে ছোট বড় সবাইকে নিয়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বাংলার মানিক সুখের উল্লাসে কত না হিরে মণিমাণিক্য রেখে গিয়েছেন আমাদের জন্য সবার প্রিয় সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ হতে চলেছে আগামী দোসরা মে বাংলার গর্ব বাঙালির অহংকার গড়পারের দীর্ঘদেহী মানুষটির জন্মদিনেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে সেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল রবিবার সত্যজিৎ রায় জন্মশতবর্ষ উদযাপন কমিটির তরফে সাংবাদিক বৈঠক করে কথা জানানো হয় ওয়েবসাইট ইজ ওয়ার্ল্ড ওয়াইড এইটা নিয়ে যে একটা প্রতিযোগিতা হচ্ছে সেটা প্রতিযোগিতা থেকেও বড় হচ্ছে ইনভলভমেন্ট কারণ সত্যজিৎ রায়ের দ্বারা ইনফ্লুয়েন্স হয়নি অন্তত বাচ্চাদের মধ্যে খুব কম আছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শিশু সাহিত্যিক গল্প লিখিয়ে চিত্রশিল্পী বহু দুতির মানিক স্মরণে পনেরোই মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত এক মাস ব্যাপী অনলাইন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করেছে সত্যজিৎ রায় জন্ম শতবর্ষ উদযাপন কমিটি সত্যজিতের সৃষ্টি নিয়ে চারটি বিভাগে ওই প্রতিযোগিতা হবে সৃজনশীল রচনা বিভাগের নাম খেরোর খাতা আকার প্রতিযোগিতা হিজিবিজিবিজ একুশে আইন বিভাগে পাঠাতে হবে পাঁচ মিনিটের মৌলিক শর্ট ফিল্ম গানের প্রতিযোগিতার নাম রাখা হয়েছে তাল বেতাল এতে দুটি বিভাগ থাকছে লেখা শর্ট ফিল্ম গান ছবি সব কিছু পোস্ট করতে হবে একটি ওয়েবসাইটে তা হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কালচারাল ডায়ালগ বেঙ্গল ডট ও রবিবার প্রকাশিত হয়েছে প্রতিযোগিতার লোগো নির্বাচিত সেরাদের দোসরা মে কলা মন্দিরে পুরস্কৃত করা হবে ওই দিন সত্যজিৎ রায়কে নিয়ে থাকবে তথ্যচিত্র ও চিত্র প্রদর্শনী প্রকাশিত হবে গ্রন্থ। সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা